তেজগাঁও থেকে সংবাদসন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। ডাকসু নির্বাচনে 25 পদে ভোট 11 মার্চ। তফসিল মানছে না ছাত্রদল, ভোটে যেতে তৈরি ছাত্রলীগ। সরকারি হজ প্যাকেজে বাড়ছে খরচ, রিপ্লেসমেন্ট শর্ত কঠোরের নীতিতে মন্ত্রিসভার অনুমোদন। সড়কে প্রাণহানিতে সরকারের ব্যর্থতা নিয়ে হাইকোর্টের প্রশ্ন, রুলের জবাব দিতে সময় 1 মাস। নিউজিল্যান্ডের সেঞ্চুরির আক্ষেপ ঘোচাতে চান তামিম, কন্ডিশন জয়ে এবার কৌশলে মনোযোগ। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল কিন্তু আজকে ঘোষণা হয়েছে। 25টি পদে ভোট হবে 11 মার্চ, আপনি জানেন। তবে তফসিল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল, তারা বলছে যে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নেই। ছাত্রদল কিন্তু শুরু থেকেই, ছাত্রদল এবং বামপন্থী দলগুলো, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলো বলে আসছিল সুষ্ঠু পরিবেশ নেই, তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, তারা ক্যাম্পাসে যেতে পারছে না, নানা রকম অভিযোগ তারা লিখিত অভিযোগও দিয়েছে ভিসি বরাবর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাবর। এখন কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে এই অভিযোগগুলো আমলে নিয়ে সেটা একটা সুষ্ঠু সুরাহা করা। যাই হোক, তাহলে আস্থায় নেবে সবাই। আরেকটি জিনিস দেখেন, আরেকটা ওই দাবি ছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে যে ভোট কেন্দ্রগুলো যেন হলের ভেতরে না থেকে বাইরে হয়, তাহলেও তারা হয়তো একটু স্বস্তি পাবে। যাই হোক, আমরা দেখার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারে। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে। আমাদের অন্যান্য পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, এখন ডাকসুর হাত ধরে কিন্তু সবগুলোর পথ খোলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন ডাকসুটা যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে বাকিগুলোর আবার অনিশ্চয়তা পড়বে। যাই হোক, আমরা আশা করব ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে। প্রতিবেদনটি দেখি। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল 10:30 ঘোষণা করা হয় ডাকসু নির্বাচনের তফসিল। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, 11 মার্চ প্রতিটি নিজ হলে সকাল 8:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত হবে ভোট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 20 ফেব্রুয়ারি। নির্বাচনে প্রার্থিতা যাচাই বাছাই শুরু হবে 26 তারিখ বেলা 2:00 পর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 3 মার্চ। যারা এই হলে আবাসিক বা অনাবাসিক সকলেই নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। একই দিন 13টি পদে আবাসিক হলেও হবে ছাত্র সংসদ নির্বাচন। এজন্য হলে খসড়া ভোটার তালিকা টাঙিয়েছে হল প্রশাসন। কথিত গঠনতন্ত্র আচরণবিধি অনুযায়ী নির্বাচন কার্য পরিচালিত হবে। রিটার্নিং অফিসারের প্রয়োজন বোধে উপযুক্ত কর্মসূচি পরিবর্তন করতে পারবেন। তফসিল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে ছাত্রলীগ। সংগঠনের প্রার্থী 25 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করার কথা জানিয়েছেন নেতারা। ইনশাআল্লাহ 25 তারিখের মধ্যে আমরা প্যানেলটা ঠিক করার চেষ্টা করব। আর আমাদের এই প্যানেলটা আমাদের মমতা মহিমা দেশরত্ন শেখ হাসিনাই ভিপিজিএস ঠিক করে দেবেন। তবে তড়িঘড়ি করে তফসিল দেওয়ার অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। অন্যদিকে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আবারও কথা বলবো, আমরা চাই যে একটি সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হোক, সকল ছাত্ররা ভয়মুক্ত পরিবেশে একাডেমিক ভবনগুলিতে ভোট কেন্দ্র স্থানান্তরের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। দাবিগুলো থেকে সরে যাচ্ছি না আমরা, এই দাবিগুলো নিয়ে আমরা এখনও রাজপথে সোচ্চার থাকবো, একই সঙ্গে আমরা নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করব। ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে গত 29 জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সিন্ডিকেট। সবশেষ 1990 সালের 6 জুলাই হয়েছিল ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ডাকসু নির্বাচন ঘিরে হলগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে যত ধরনের ব্যবস্থা নেয়ার কথা সবগুলি তারা নিচ্ছে। আমি আজকেরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং কোনো ছাত্র সংগঠন যদি মনে করে যে ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অথবা তারা কোথাও
কোনো কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিলে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছেন। আমরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে জানতে চেয়েছিলাম যে ছাত্রদল এবং বাম সংগঠনগুলো বলছে তাদের কোনো অবস্থান হলগুলোতে নেই এবং হলগুলোতে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে বলে এই বাম এবং ছাত্রদলের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণে আছে এবং বিশ্ববিদ্যালয়ের হলে যারা থাকে তারা নিয়মিত ছাত্র এবং তারা কোন মতাদর্শে বিশ্বাসী অথবা কোন রাজনৈতিক দল করে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখে না। এই প্রসঙ্গেই আমি জানতে চাচ্ছি যে এই যে হলের মধ্যে ভোট কেন্দ্র না করার দাবি কি এ কারণেই যে বেশ কয়েকটি ছাত্র সংগঠন মনে করছে যে সেগুলো ছাত্রলীগের নিয়ন্ত্রণে, নাকি আরও অন্য কোনো কারণও আছে? একদমই এই এই কারণটিতেই বাম এবং ছাত্রদল বলছে যে হলে নির্বাচন করলে সেই ভোটটি সুষ্ঠু হবে না, আর কেন্দ্রগুলো যদি একাডেমিক ভবনে নিয়ে আসা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে ছাত্রদল এবং বাম সংগঠনগুলোর দাবি। তারা বলছেন যে হলগুলোতে পুরোপুরি নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে এবং সেখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর তেমন কোনো অবস্থান নেই, এমনকি বাম সংগঠনগুলোরও কোনো অবস্থান নেই, আর ছাত্রদল। এই দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান কি, তারা কি বলছেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে এই অভিযোগটি পুরোপুরি অস্বীকার করছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবরই বলে আসছে যে হল প্রশাসন পুরোপুরিভাবে হলের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছে, এখানে কোনো ছাত্র সংগঠনকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এবং কোনো ছাত্র সংগঠন কোনো হল নিয়ন্ত্রণ করে না বলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি। এবং তিনি এর আগে কয়েক দফা হলে প্রাধ্যক্ষদের সাথে বৈঠক করেন এবং সেখান থেকে প্রাধ্যক্ষরা তাকে নিশ্চিত করেন যে হলগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, তারই প্রেক্ষিতে উপাচার্য এই দাবিটি আসলে করে। তবে ছাত্র সংগঠনগুলো পুরোই ভিন্ন কথা বলছে। তারা বলছে যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের গা বাঁচানোর জন্য এ ধরনের কথা বলছে এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে হলে সবার অবস্থান নিশ্চিত করতে হবে। এবং এই অভিযোগের তীর যাদের দিকে, ছাত্রলীগের দিকে, আমরা ছাত্রলীগের সাথে কথা বলেছিলাম, ছাত্রলীগ বলছে যে এখন পর্যন্ত এরকম একটি উদাহরণও ছাত্রদল এবং বাম সংগঠনগুলো দিতে পারবে না যে ছাত্রদল এবং বাম করার কারণে কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষা দিতে পারেনি অথবা হলে অবস্থান করতে পারেনি, এরকম কোনো অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে দিতে পারবে না। এবং এরকম অভিযোগ দিলে তাদেরকে সরাসরিভাবে তাদেরকে জানানোর জন্য ছাত্রলীগের সভাপতি আমাদেরকে জানিয়েছেন। আর তবে ছাত্রদল যেটি বরাবরই বলছে যে তারা গত 10 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না এবং কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না, তারা সহাবস্থান দাবি করছে এবং বলছে যে নির্বাচনের আগে এই সহাবস্থান এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে তারপর আবার পুনঃ তফসিল দেওয়া হোক। আর এই তফসিল মানে তারা পূর্ণ তফসিল দাবি করছে, তাই তো? জি, তারা এর আগে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে যে 3 মাস পরে তফসিল দেওয়ার জন্য, এসব পরিবেশ নিশ্চিত করে তারপর তফসিল দেওয়ার জন্য, কিন্তু বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবরও তারা স্মারকলিপি দিয়েছে। ডাকসু নির্বাচনের তফসিল নিয়ে বলছিলেন সহকর্মী নুরি আলম। ঢাকা সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। প্রথম দিনে প্রচারে নেমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সব সেবা সংস্থার সমন্বয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন কাল। 2 বছর হলো উত্তর সিটির সাথে যোগ হয়েছে 18টি ওয়ার্ড, কিন্তু সেখানে পৌঁছেনি মেট্রোপলিটন শহরের সেবা। নির্বাচন তেহারা খালি কয়ে যায় তোমার লোকের ড্রেন করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, কোনো কিছুই করে না, পাশ করার পরে এরপরে বুঝলা যায় গ্রাম গো যানজট, ড্রেনের কোনো ব্যবস্থা নাই, মানে সমস্যায় জর্জরিত এলাকা। বঞ্চিত এই এলাকা থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন উত্তর সিটির আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচিত হলে নতুন এই ওয়ার্ডগুলোর উপর বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। উত্তরখানের কবিরশাহ মাজার জিয়ারত করে এ আশ্বাস দেন তিনি। এ সময় দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার ঘোষণা দেন আতিকুল ইসলাম। ঢাকা শহরে যত সমস্যাই থাকুক না কেন, ইনশাআল্লাহ চেষ্টা করব যেদিন থেকে দায়িত্ব যদি পাই সেদিন থেকেই আমার দায়িত্বের কোনো অবহেলা থাকবে না। আমি সততার সাথে এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে সাহসিকতার সাথে একটি সুন্দর ঢাকা শহর করতে চাই ইনশাআল্লাহ। প্রচারে পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। 2 সিটির 36টি সাধারণ এবং 12টি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। আমার এলাকায় জলাবদ্ধতা, সোয়ারেস লাইন এলাকায় মাদক সমাজের একটা বিশাল ব্যাধি, এই মাদক মুক্ত করব। মহিলাদের সেবা মানে প্রতিশ্রুতি, গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলি যে উন্নয়নের জন্য মানে আমি চেষ্টা করব। আমরা নির্বাচিত হলে কোনো মাদক থাকবে না, কোনো জঙ্গিবাদ থাকবে না,
রাস্তাঘাট যা আছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এগুলো করব। ঢাকা উত্তরে উপনির্বাচনের পাশাপাশি দুই সিটির নতুন ওয়ার্ডে ভোট হচ্ছে 28 ফেব্রুয়ারি। প্রার্থীরা প্রচার চালাতে পারবেন 26 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপে 87 উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে বিকেল 5টায়। সুনামগঞ্জের 10 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। নেত্রকোনায় প্রথম ধাপে 9টি উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে আগ্রহীরা মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। হবিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার 8টি উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নাটোরের 6 উপজেলাতেও মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিলেও তৃণমূলের অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র থেকে বহিষ্কারের আশঙ্কাও আমলে নিচ্ছেন না তারা। এসব নেতা বলছেন প্রয়োজনে দল থেকে পদত্যাগ করে নির্বাচনে লড়বেন তারা। আদালতের স্থগিতাদেশের কারণে পবা বাদে রাজশাহীর বাকি 9 উপজেলার নির্বাচন হবে প্রথম ধাপে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কয়েকজন নেতা। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন দলের সিদ্ধান্তের বাইরে গেলেই বহিষ্কার। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ কোথাও টিকতে পারবে না, এটা সবাই জানে। নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে পরে অবশ্যই বিএনপি জয়লাভ করবে, তারা বহিষ্কার হবে। এবং তারা হয়তো ভুল বুঝতে হয়তো জানে না, কিন্তু আমরা মেসেজ দিচ্ছি এবং সবার সাথে যোগাযোগ করছি যে তারা আগামী এই নির্বাচনে তারা কেউ যাবে না। সৈয়দপুর বিএনপি সভাপতি আব্দুল গফুর সরকার প্রয়োজনে দল থেকে পদত্যাগ করে হলেও উপজেলা পরিষদে নির্বাচন করতে চান। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। সবাই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছেন, সেই মর্মে স্থানীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনস্থ করেছি। পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আভাস দিয়েছেন বিএনপির কয়েকজন স্থানীয় নেতা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদীও তারা। গতবার নির্বাচন করেছিলাম উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আমার প্রতীক ছিল আনারস। এবারও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। এছাড়া বিভিন্ন উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি ও অর্কাস পার্টির নেতারা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের চেয়েও শোচনীয় পরাজয়ের সংখ্যায় বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বিকেলে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তারা জানে যে জাতীয় নির্বাচনে যে ভরাডুবি ঘটেছে, উপজেলা নির্বাচনে তাদের রেজাল্ট আরো খারাপ হবে, আরো শোচনীয় হবে এবং হেরে যাওয়ার ভয়ে তারা ইলেকশনে অংশ নিচ্ছে না, এটা হচ্ছে মোদ্দা কথা। কিবরিয়া উপজেলা নির্বাচনে তৃণমূলে কিন্তু এরই মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, এমনকি চূড়ান্ত প্রার্থী যারা আছেন, আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী যারা আছেন এবং যারা মনোনয়ন পাননি বঞ্চিতদের মধ্যে, সমর্থকদের মধ্যে এরই মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে আমরা দেখেছি, এবং বঞ্চিতদের অনেকেই ঘোষণা দিয়েছেন যে তারা স্বতন্ত্র হিসেবে লড়বেন। দেখেন এই যে বড় দলগুলোর আওয়ামী লীগ বিএনপি, তাদের সবসময় মনোনয়নটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ অনেক বেশি মনোনয়ন প্রত্যাশী থাকেন আসনের তুলনায়। এখন যখন বিএনপির মতো একটা প্রধান রাজনৈতিক দল নির্বাচনে না থাকেন তখন ধরেই নেওয়া যায় যে আওয়ামী লীগের প্রার্থী আসলে জিতেই যাচ্ছেন, সেই সময় যারা মনোনয়ন প্রত্যাশা করেন তারা আরও বেশি মরিয়া হয়ে ওঠেন। গত সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিএনপি ছিল বলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এত বড় সংকট দেখা দিনি, কিন্তু উপজেলা নির্বাচন একদিকে অনেক বেশি আসনে হয়, অনেক বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করে, তারপর বিএনপি নেই। সুতরাং এইটা আসলে আওয়ামী লীগের জন্য একটা চ্যালেঞ্জ। তবে আমরা আশা করবো এত বড় একটা দল তারা নিশ্চয়ই এটি কোনো না কোনোভাবে এটিকে সুরাহা করবেন। যাই হোক প্রতিবেদনটি দেখি। লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ। কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। রোববার তার সমর্থকদের শোভাযাত্রায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় মনোনয়ন বঞ্চিত ফারুক ইমরুল কায়েসের কর্মীরা, আহত হয় 30 জন। সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের একাধিক নেতা লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সিরাজগঞ্জেও প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মনোনয়ন বঞ্চিতরা। তাদের অভিযোগ তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে প্রার্থী বাছায়ে। তৃণমূলের মতামতকে উপেক্ষা করে
তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আলী আখন্দকে নৌকা প্রতীক হিসেবে ঘোষণা দিয়েছে। প্রতিটি উপজেলায় দেখেছি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যাদেরকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করেছিলেন তারা সবাই প্রত্যাখ্যাত হয়েছেন। কুড়িগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা ব্যস্ত শোভাযাত্রায়, আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। তারা বলছেন দলের বিরোধিতা নয়, ভোট করতে চান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে, আমার পিতার আদর্শকে ধরে রাখতে আমি নির্বাচনে যাচ্ছি। নেত্রকোণায় প্রথম ধাপে 9টি উপজেলা পরিষদের নির্বাচন হবে, যেখানে 4টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর আভাস মিলেছে। তবে মনোনয়ন পাওয়া প্রার্থীর দাবি, কেউ বিদ্রোহী থাকবে না, খুব শিগগিরই বিরোধ মিটে যাবে। আমি মনে করি আগামী উপজেলা নির্বাচনে নেত্রকোণা সদর উপজেলায় দল থেকে আর কেউ নির্বাচন করবেন না, দলীয় শৃঙ্খলা মেনে চলবেন। প্রথম ধাপে আগামী 10 মার্চ ও দ্বিতীয় ধাপে 18 মার্চ ভোট হবে। দুই ধাপের জন্য এরই মধ্যে চেয়ারম্যান পদে 209 প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার খরচ সর্বোচ্চ 20,000 টাকা বাড়িয়ে সরকারি হজের 2টি প্যাকেজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিবন্ধিত হজযাত্রী সম্মতি ছাড়া তার পরিবর্তে পাঠানো যাবে না অন্য কাউকে। জাতীয় হজ ও ওমরা নীতি অনুমোদনের পাশাপাশি 4টি আইনের খসড়া ও 2টি নীতিমালায় সায় দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সকালে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে চলতি বছরের 2টি সরকারি হজ প্যাকেজ অনুমোদন পায়। হজ প্যাকেজ একে খরচ হবে 4,18,500 টাকা, আর প্যাকেজ দুয়ে খরচ ধরা হয়েছে 3,44,000 টাকা। প্যাকেজ একে এবার 20,000 টাকা এবং দ্বিতীয় প্যাকেজে খরচ আগের থেকে বাড়ছে 12,000 টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে কমপক্ষে 3,44,000 টাকা খরচ হবে। বেসরকারি এজেন্সি সমূহ সব মিলে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ 2 যেটা আছে সেটা হলো 3,44,000 টাকা, এর নিম্নে তারা প্যাকেজ করতে পারে। বৈঠকে জাতীয় হজ ও ওমরা নীতিও অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে বলা হয়েছে এবছর রমজানের আগে সৌদি আরবে হাজিদের জন্য বাড়ি ভাড়া করতে হবে। অনেক সময় হজযাত্রীর সম্মতি ব্যতীত তার প্রাক নিবন্ধন প্রতিস্থাপন করা হয়, এটি প্রতিরোধে এই উপঅনুচ্ছেদ আছে। মানে আগে যার নাম আছে তা তিনি জানেন না যে তার নাম রিপ্লেস হয়ে গেছে, এখন সেটা করা যাবে না। এটা মৃত্যু এবং গুরুতর অসুস্থতা ছাড়া নর্মাল এটি রিপ্লেসমেন্ট হবে না, আর হলেও ওনার যদি জীবিত থাকে সম্মতি লাগবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 মানুষ হজ করতে পারবেন। এর মধ্যে 1,20,000 মানুষ যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়, বাকি 7,198 জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম মিঠু। মিঠু, রিপ্লেসমেন্ট করতে হজযাত্রীর অনুমোদন লাগবে, এ বিষয়ে নীতিমালায় কি বলা হয়েছে? আসলে যে এই হজ নিয়ে যে নীতিমালা নিয়ে আজকে আসলে যেটি মন্ত্রিপরিষদে অনুমোদন পেয়েছে সেটিতে আসলে বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে হজ নিয়ে যে দুর্নীতি হয়, হজ নিয়ে যে আপনার অনিয়ম হয়, তার প্রধানটাই আসলে অনেকটা এই রিপ্লেসমেন্ট, অর্থাৎ অনেকেই প্রাক নিবন্ধন করে রাখেন এবং রাখার পরে যখন হজের সময় হয়ে যায় ঠিক সেই সময় কোনো মানুষকে মানে গুরুতর অসুস্থ অথবা মারা গেছেন এমন বলে বাড়তি টাকা নিয়ে অন্য মানুষকে হজে পাঠানো হয়। এই ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে, তো সেই নিয়মটাকে আসলে এই অনিয়মটাকে আসলে রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এখন থেকে যদি বলা হয় যে কেউ গুরুতর অসুস্থ হয়েছে এবং তার পরিবর্তে অন্য কেউ যাবে, তো সেই ক্ষেত্রে সেই মানুষটির যিনি অসুস্থ তাদের সম্মতি লাগতে হবে, সম্মতি নিতে হবে, তারপরে তাকে পাঠানো হবে। মিঠু, আরেকটি বিষয়, এবার জাতীয় হজ এবং উমরা নীতিতে নতুন কি থাকছে? আজকে সেরকম কিছু আলোচনা হয়েছে, নতুন কোনো কিছু ঢোকানো হয়েছে? হ্যাঁ, এবার বেশ কিছু নিয়ম মানে সিদ্ধান্ত এসেছে এই উমরা নীতিতে। তার মধ্যে একটি হচ্ছে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংকট তৈরি হয় সৌদি আরবে, তো এইবার সেটি করা হয়েছে যে এর আগে যে সব সময় বাড়ি ভাড়া করা হতো সেই সব কাগজপত্র, অর্থাৎ এই কাজ শেষ করতে হতো রমজানের 7 তারিখের মধ্যে, এবার করা হয়েছে, বলা হয়েছে যে রোজার আগেই এই এই বিষয়গুলো মানে শেষ করতে হবে। পাশাপাশি বাড়ি ভাড়ার যে টাকা সেটি অনলাইনে
পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর একটা সিদ্ধান্ত হয়েছে যে পঁয়তাল্লিশ জন হাজির বিপক্ষে একজন করে হজ গাইড থাকে। তো সৌদি আরবে দেখা গেছে যে যেসব বাসে করে হাজিদের আনা নেওয়া করা হয় সেসব বাসে আসলে ৪৫ জনের উপরে আসলে ওঠানো যায় না। তো সেই ক্ষেত্রে তারা এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৪৪ জন হাজির সঙ্গে একজন করে গাইড থাকবে। আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যেসব হজ গাইড থাকে এই হাজিদের জন্য এই তো তাদেরকে সমানভাবে অর্থাৎ সৌদি আরব থেকে ৫০% হজ গাইড নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে ৫০% হজ গাইড নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জাতীয় হজ এবং উমরা নীতি নিয়ে বলছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণ কাজের উদ্বোধন হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু কর্তৃপক্ষ এবং নৌবাহিনীর মধ্যে টানেলের নিরাপত্তা নিয়ে দুপুরে চুক্তি সই অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। নির্মাণ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকবে নৌবাহিনী। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। খরচের ৯,৯৮০ কোটি টাকার মধ্যে প্রায় ৪,০০০ কোটি টাকা দেবে সরকার, আর চীন দেবে প্রায় ৬,০০০ কোটি টাকা। টানেল নির্মিত হলে চট্টগ্রাম শহরকে বাইপাস করে কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। ২৪ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চট্টগ্রাম যাবেন। মূলত তিনি কর্ণফুলি টানেলের যে বোরিং এসে কোন কাজের শুভ উদ্বোধনের জন্য চট্টগ্রাম যাচ্ছেন। এই টানেলটি নামকরণের প্রস্তাব এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলি টানেল। সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এগিয়ে চলেছে হাইটেক পার্ক নির্মাণ কাজ। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি ৫টি প্রতিষ্ঠান থেকে ১০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে এ খাতে। সরকারি বেসরকারি এ উদ্যোগের ফলে আইটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি লাখ লাখ কর্মসংস্থান হবে। দ্রুত গতিতে এগিয়ে চলছে গাজীপুরের কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি। ইতিমধ্যে এর ৫০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের তথ্য মতে আগামী ২০৩০ সালের মধ্যে পুরো পার্কটির ১০০ ভাগ কাজ শেষ হবে। বিনিয়োগ হবে ৫০০ মিলিয়ন ডলার। ৯৭ একর জায়গায় ১৮ জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। একইভাবে দেশের বিভিন্ন জেলায় চলছে ২৮টি হাইটেক পার্ক নির্মাণের কাজ। সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে। যেরকম সিলেটে ইলেকট্রনিক সিটি, এখানে ৫০,০০০ তরুণ তরুণী কর্মসংস্থান হবে। এবং সারা দেশের ৬৪টা জেলায় আমাদের লক্ষ্য আছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করা। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক তৈরির। বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন লামিনাল গ্রুপ। তারা জানান, সম্প্রতি দুবাই ও মধ্যপ্রাচ্য ভিত্তিক উদ্যোক্তাদের সাথে সাক্ষাতে ৪৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে বিভিন্ন প্রকল্পে। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার ব্যয় হবে ৬৪টি জেলায় হাইটেক পার্ক নির্মাণে। প্রাথমিক কথাবার্তা চলছে, তো এটা যখন তারা ভিজিট করবে দেন আমরা সরকারের সাথে কথাবার্তা বলার পরে ডিপেন্ড করব যে আসলে কিভাবে কাজ করা যায়। তার্কিশ ক্যানাডিয়ান গ্রুপ, তাজ গ্রুপ আর হচ্ছে বাহরান মিডল ইস্ট সার্ভিসেস, এই তিনটা কোম্পানির সাথে অলরেডি আমরা কথা বলছি, তারা মার্চ মাসে ভিজিট করবে। বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব আইটি পার্ক থেকে বিশ্বের প্রায় ৫০টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি হবে। আমাদের তরুণদের তারুণ্যের শক্তিকে বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজে লাগানোর যে আহ্বান জননেত্রী শেখ হাসিনা করেছেন, আমরা আশা করছি আইটি সেক্টরে আমরা তরুণদের এই শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। আগামীতে এ খাতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা, বলছেন সংশ্লিষ্টরা। মৌসুমি আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে এর রুল দেয় বিচারপতি শেখ হাসান আরিফ এবং রাজিক আল জলিলের বেঞ্চ। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাইজা সহ ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ১,০০,০০০ করে টাকা দিতে বলেছে আদালত। গত ৫ ফেব্রুয়ারি উত্তরায় বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপে নিহত হয় মাইলস্টোন স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী ফাইজা তাহসিনা সুচি।
এছাড়াও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে মারা যায় আরও 4 শিশু। এসব ঘটনায় সোমবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে রিট করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রিটের শুনানি শেষে ফাইজা সহ 5 পরিবারকে 15 দিনের মধ্যে 1,00,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। 5 জনের নিউজপেপার ক্যাপশনকে আমরা রিট পিটিশনে অ্যানেকচার করে, রিট পিটিশন দায়ের করে সাংবিধানিক আইনে ক্ষতিপূরণের প্রার্থনা চাই এবং এরই প্রেক্ষিতে আদালত আজকে এই রুল সহ 3টি নির্দেশনা দিয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত 5 শিশু কিশোরের পরিবারকে 50,00,000 টাকা জরিমানা কেন দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট। রুল জারি করেছেন যে জীবন রক্ষার্থে সড়ক দুর্ঘটনায় সরকারের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, কেন এই 5টি শিশুর পরিবারকে 50,00,000 টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না। পাশাপাশি 1 মাসের মধ্যে এসব দুর্ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা আদালতকে জানাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিবরিয়া দুধ দই গোখাদ্য পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসব খাদ্যে সম্প্রতি সীসা কীটনাশক, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে বলে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগার। এবং এটি যখন জাতীয় দৈনিকে উঠে আসে তখন এটি আদালতের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত রুল জারি করে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু বাংলাদেশ অনেক দিক থেকে অনেক এগিয়েছে, আমাদের শিক্ষার হার বেড়েছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, অনেক অনেক সাফল্য আছে। কিন্তু এখন যদি আমরা জীবনযাপনের নিরাপত্তা না নিশ্চিত করতে পারি তাহলে তো সবই ব্যর্থতায় পর্যবসিত হবে। তবে এটা আশার কথা হচ্ছে যে এরপরেও হাইকোর্ট সেটি নজরে এনেছেন এবং এটি এটির জবাব দিতে বলেছে। তবে কথা হচ্ছে যে নিরাপদ খাদ্য কিন্তু সবার অধিকার, এটা কিন্তু আমার জন্য কোনো প্রেরোগেটিভ নয়, আমার এটা অধিকার, আমার রাইট আছে নিরাপদ খাদ্য পাওয়ার। সব মানুষের মৌলিক অধিকারের মধ্যে এটা অন্যতম এবং এর জন্য স্বাস্থ্য ঝুঁকিটুকি নানা সমস্যায় পড়ি। আমরা আশা করব সরকার এই দিকটিতে নজর দেবে এবং নিরাপদ খাদ্য পাবো। যাই হোক, প্রতিবেদনটি দেখি। সারা দেশে বছরে 94,00,000 মেট্রিক টন দুধ উৎপাদন হয়। গেল 10 বছরে এই উৎপাদন বেড়েছে কয়েক গুণ। দেশের 18 স্থান থেকে দুধ ও গোখাদ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। খোলা তরল দুধের 96 নমুনায় মিলেছে ক্ষতিকর মাত্রায় কীটনাশক, ভারী পদার্থ সীসা, কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক এবং 96% দুধে পাওয়া গেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহ বিভিন্ন অণুজীব। প্যাকেটের তরল দুধেও পাওয়া গেছে অ্যান্টিবায়োটিক সীসা, 66-80% দুধে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন অণুজীব, 51% দইয়ের নমুনায় পাওয়া গেছে মাত্রাতিরিক্ত ব্যাকটেরিয়ার জীবাণু। এছাড়া বিভিন্ন গোখাদ্যেও মিলেছে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম, আলফাটক্সিন সহ ভয়ঙ্কর মাত্রায় অ্যান্টিবায়োটিক। আমাদের কিডনিকে এক্সক্রিট করতে হয়, কাজেই আমরা বিভিন্নভাবেই জানি যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দুধের মাধ্যমে যাচ্ছে, এটাও আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। এই খবরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। এই ঘটনায় জড়িতদের কেন সর্বোচ্চ শাস্তির নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত। নিরাপদ খাদ্য আইনের যে কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য সচিব এবং আইন সচিব সবাইকে কারণ দর্শানোর জন্য বলেছে এবং 15 দিনের মধ্যে এটার রিপোর্ট জমা দিতে বলছে। আদালতের আদেশের পর নড়ে চড়ে বসেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটা চোখ বন্ধ করে থাকার কিন্তু কোনো উপায় নেই, এটা একটা মারাত্মক প্রবলেম আমার দেশের, আমার জাতির জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য। যে এটা হতে দেওয়া যাবে না, এটা যে লেভেল থেকেই হোক এটার জন্য দায়ী যারা তাদেরকে আমরা সম্মিলিতভাবে এটা খুঁজে বের করে তাদেরকে যেন এটা না করতে পারে। পরিস্থিতি বদলাতে সমন্বিত উদ্যোগের পরামর্শ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পিডিবি কর্মচারী ও সিবিএ নেতা আলাউদ্দিন মিয়ার কাছ থেকে সরকারি গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। 2009 সাল থেকে অননুমোদিতভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন তিনি, এতে রাষ্ট্রের কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি করেছে দুদক। সোমবার দুপুরে মতিঝিল এলাকা থেকে টয়োটা পাজেরো মডেলের গাড়িটি প্রধান কার্যালয়ে নিয়ে আসে দুর্নীতি দমন কমিশনের দল। 2009 সাল থেকে অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন পিডিবির সিবিএ নেতা আলাউদ্দিন মিয়া।
স্ট্যানোটাইপিস্ট পদ থেকে 2017 সালে তিনি অবসরে যান। তার সিবিএ কমিটির মেয়াদও শেষ। এরপরও প্রভাব খাটিয়ে গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন আলাউদ্দিন। অফিস থেকে প্রতিদিন তার জন্য বরাদ্দ থাকে 15 লিটার ডিজেল। আমি 2012 সাল থেকে এই ঢাকা মেট্রো গহ 11-27 পাঁচের জিপটা চালাচ্ছি। যার ডিউটি করি সে হল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক সিবিএ। পিডিবির ট্রান্সপোর্ট বিভাগের তথ্য অনুযায়ী সাধারণত অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকেন। অথচ তৃতীয় শ্রেণীর পদে থেকেই সিবিএ নেতারা প্রভাব খাটিয়ে এ ধরনের গাড়ি ব্যবহার করে থাকেন। উনি সিবিএর মানে সভাপতি হওয়ার মানে সময় থেকে এখন তো জানা মতে উনি ওনাদের মানে আলাউদ্দিনের বিরুদ্ধে দুদকের অভিযোগ, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে জ্বালানি, চালকের বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে 9 বছরে রাষ্ট্রের প্রায় 1 কোটি টাকা ক্ষতি করেছেন তিনি। বিষয়টি আরও অনুসন্ধান করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। 35 লাখ টাকার জ্বালানি তেল ব্যবহার করা হয়েছে, একই সঙ্গে গাড়ি চালকের বেতন 37 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকার মতো এটা সরকারের আর্থিক ক্ষতি সাধন। একটি সরকারি গাড়ি একজন থার্ড ক্লাস এমপ্লয়ি যিনি কোনোভাবেই ফুল টাইম গাড়ির এন্টাইটেলমেন্ট নন, তিনি গাড়িটি ব্যবহার করেছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে গাড়িটি পিডিবির কাছে হস্তান্তর করেছে কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান মাহফুজার হাতের একটি আঙুল ভাঙা ছিল। এই হত্যাকাণ্ডে 2 গৃহকর্মী সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাহফুজা চৌধুরীর ময়নাতদন্ত শেষ হয়েছে। মৃতের মুখে রক্ত ও একটা আঙুল ভাঙা পাওয়া গেছে। চিকিৎসক জানালেন রোববার বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:30 মধ্যে খুন করা হয় তাকে। একাধিক ব্যক্তি এই হত্যার সাথে জড়িত বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান। শ্বাসরোধ করে মারা হয়েছে আমাদের কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তা আমরা তার ঠোঁটে, মুখে এবং আঙুলে দস্তাদস্তির চিহ্ন পাই। রাজধানীর সায়েন্স ল্যাবে সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন মাহফুজা চৌধুরী। গত মাসে এ বাসায় আসেন গৃহকর্মী রুমা ও স্বপ্না। রোববার রাত 8:00 মাহফুজার মরদেহ উদ্ধারের পর থেকে ওই 2 জন পলাতক। পুলিশের ধারণা তারাই মাহফুজা চৌধুরীকে হত্যা করে পালিয়েছে। মামলা করেছিলাম, কাজের লোক 2 জন ছিল, তারাই আসামি। যে 2 মহিলা কাজের বুয়া, ওরাই আসামি। এরা একজন আসছিল বেশি দিন না, একজন আসছিল এই মাসেই 2 তারিখে, আর একজন আসছিল 1 মাস আগে। ঢাকা মেডিকেল থেকে মাহফুজা চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় ইডেন কলেজে। বাদ আসর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগ ওঠায় 2 পুলিশ কর্মকর্তাকে সাটুরিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। পুলিশ সুপার জানান ওই নারীর অভিযোগের ভিত্তিতে 2 পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। লিখিত অভিযোগে ওই নারী জানান পাওনা টাকা নিতে বুধবার তিনি খালার সঙ্গে সাটুরিয়া থানার উপপরিদর্শক সেকান্দার হোসেনের সঙ্গে কথা বলতে যান। এক পর্যায়ে সেকান্দার তাদের সাটুরিয়া ডাক বাংলোতে নিয়ে যান। সেখানে আরেক পুলিশ কর্মকর্তা মাঝারুল ইসলামের সহায়তায় ওই নারী ও তার খালাকে আলাদা ঘরে আটকে রাখা হয়। ওই নারীর অভিযোগ, পরে অস্ত্রের মুখে ইয়াবা সেবনে বাধ্য করে তাকে ধর্ষণ করা হয়েছে। একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন খুব দ্রুততম সময়ের মধ্যে হাতে পাব এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী প্রমাণ, অপরাধ প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ কোনো ছাড় দেবে না। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ। ম্যাকলিন পার্কে প্রথম ওয়ানডে বুধবার। বিপিএল ব্যস্ততার কারণে পুরো স্কোয়াড একসাথে নিউজিল্যান্ডে যায়নি। একমাত্র প্রস্তুতি ম্যাচে 2 উইকেটে হেরেছে বাংলাদেশ। হারলেও ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর, মাহমুদুল্লাহ ও মুস্তাফিজুররা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে ছাড়া নিউজিল্যান্ড মিশন সহজ হবে না বলে মনে করেন মাশরাফি। এছাড়াও নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে বাড়তি সতর্ক টাইগার ওডিআই অধিনায়ক।
আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। নওয়াজ চট্টগ্রাম থেকে বলছেন, চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনের রাস্তায় বিকেলে ভাসমান অবৈধ হকার বসে, ফলে যেখানে সেখানে ময়লা ফেলায় নোংরা হচ্ছে পরিবেশ। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মনিরুজ্জামান মিঠাপুকুর রংপুর থেকে বলছেন, আমাদের এলাকা থেকে বিভিন্ন জেলায় ট্রাকে করে কলা বোঝাই করে পরিবহন করা হয়। এসব কলায় অনেক বেশি পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এ বিষয়ে তিনি সুষ্ঠু পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। আসাদ ধর্মপুর সাতকানিয়া চট্টগ্রাম থেকে বলছেন, দীর্ঘদিন ধরে আমাদের আঞ্চলিক রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল, দেখার কেউ নেই, সাধারণ মানুষের চলাচলে খুবই কষ্ট হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ তাদের মতামতগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ডাকসু নির্বাচনে 25 পদে ভোট 11 মার্চ, তফসিল মানছে না ছাত্রদল, ভোটে যেতে তৈরি ছাত্রলীগ। সরকারি হজ প্যাকেজে বাড়ছে খরচ, রিপ্লেসমেন্ট শর্ত কঠোরের নীতিতে মন্ত্রিসভার অনুমোদন। সড়কে প্রাণহানিতে সরকারের ব্যর্থতা নিয়ে হাইকোর্টের প্রশ্ন, রুলের জবাব দিতে সময় 1 মাস। নিউজিল্যান্ডের সেঞ্চুরির আক্ষেপ ঘোচাতে চান তামিম, কন্ডিশন জয়ে এবার কৌশলে মনোযোগ। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজন এডিটর স্পিকার।